1863 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন পরমহংস রামকৃষ্ণ দেবের প্রিয় শিষ্য ও হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তিনি সর্বদা যুব সমাজকে অনুপ্রাণিত করেছিলেন তার কর্ম ও উপদেশ দিয়ে। তার পিতৃপ্রদত্ত নাম ছিল নরেন্দ্র দত্ত, আর তার পিতার নাম বিশ্বনাথ বসু, মাতার নাম ভুবনেশ্বরী দেবী। ছোট থেকেই স্বামীজির আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ ছিল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ও ইউরোপের দেশগুলিতে হিন্দু ধর্মের প্রচার করেছিলেন। স্বামীজির 5টি অমর বাণী যা যুব সমাজকে অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিওর মধ্যে আমি স্বামীজির 5টি বাণী নিয়েই তোমাদেরকে বলবো। তিনি বলেছিলেন জীবনে 5টি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা। তিনি বলেছেন যারা তোমার সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিন ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। তিনি বলেছিলেন উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও, আর এটা সবসময় মাথায় রাখতে বলেছিলেন তুমি তোমার নিয়তির স্রষ্টা, তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে, সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করার কথা তিনি বলেছিলেন। যে কোনো একটা ভাবনা মাথায় আনতে বলেছিলেন, সে একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলতে বলেছিলেন, সেটা নিয়েই ভাবতে, সেটা নিয়েই স্বপ্ন দেখতে, সেটা নিয়েই বাঁচার কথা তিনি বলে গিয়েছিলেন। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের সবকটা অংশকে কাজে লাগিয়ে দাও। প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনা থেকে আলাদা করে রাখো, এই পথেই সফল হবে তুমি। স্বামীজি বলেছিলেন তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতি, তোমার জীবন শক্তি, জীবনী শক্তি, যতই বুদ্ধি দিয়ে কাজ করো এগুলিকে ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয়। তিনি বলেছিলেন তুমি গীতা পড়ার থেকে ফুটবলের মাধ্যমে স্বর্গের অনেক বেশি কাছাকাছি যেতে পারবেন। বন্ধুরা, স্বামীজির এই বাণীগুলি যদি আমরা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করে থাকি তাহলে জীবনে আমরা অনেক দূর এগোতে পারবো।